মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানা mhstation.com। শুনতে থাকুন আমাদের আজকের গল্প মল্লিক ভিলা। নমস্কার, মিডনাইট হরর স্টেশনের এই অন্ধকার ঘরে আপনাকে স্বাগত জানাই। এখানে আলো জ্বলে না, কারণ চোখকে আপনি যত বিশ্রাম দেবেন তত সজাগ হয়ে উঠবে আপনার কান। এমন কিছু শব্দ আপনি শুনতে পাবেন সাধারণত যা শুনেও খেয়াল করেন না। শুধু চোখের কম দেখার জন্য নয়, কানের অতি সক্রিয়তার জন্য হয়তো আমরা আলো নিভে গেলেই বেশি করে ভূত দেখি। তবে আজ যে গল্পটা আমি আপনাদের বলবো তাতে কিন্তু একটু অন্ধকার নেই, অর্থাৎ চোখ বা কানের ভুল হওয়ার কোনো জো নেই। এই রৌদ্রোজ্জ্বল দুপুরে শুরু হয়ে সেখানেই শেষ হবে এই গল্প, কিন্তু তাতেই সব ভুল আটকানো যায় কি? চলুন দেখা যাক আমাদের আজকের গল্পে মল্লিক ভিলা। আমার একটু আসলে অফিসের তাড়া আছে আমার। আচ্ছা, আপনারা আসবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। ব্রিফকেসটা হাতে নিয়ে বেরোতে বেরোতে বললেন মিস্টার মল্লিক। সোফার উপরে বসে থাকা সুমন্ত হাত জোর করল, তারপর মিহি গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সেই তো 100 বার, বাড়িটা কিনি না কিনি আরেকদিন এসে চা খেয়ে যাবো নিশ্চয়ই। মিস্টার মল্লিক আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান। মিনিট খানেকের মধ্যে ব্যালকনির ওপার থেকে গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ পাওয়া যায়। চারপাশটা একবার ভালো করে দেখে নেয় সুমন্ত। বাড়িটা মন্দ নয়, আজকাল দুপুর অন্তর গজিয়ে ওঠা ফ্ল্যাটের জঙ্গলে এরকম নিজস্ব একটা বাড়ি খুঁজে পাওয়া সহজ কথা নয়। তার উপরে এখানে দালালের উৎপাতটা কম, বাড়ির ভিতরটাও বেশ সাজানো গোছানো। বিপাশার মুখ দেখে মনে হচ্ছে তারও পছন্দ হয়েছে বাড়িটা। তবে সামনে মিসেস মল্লিক আছেন বলে কথাটা জিজ্ঞেস করতে পারছে না সুমন্ত। মিস্টার মল্লিকের গাড়ির আওয়াজ মিলিয়ে আসতে বারান্দা থেকে বেরিয়ে এলেন মিসেস মল্লিক, সেই সাথে বিপাশা। তাদের দুজনের মুখেই হাসি। সুমন্ত আর একবার দেখে নেয় বিপাশার মুখের দিকে। নিজের স্ত্রীকে যতটুকু সে চেনে তাতে বেশ বুঝতে পারছে দাম যাই হোক না কেন এই বাড়িটাই কিনতে চলেছে তারা। মিসেস মল্লিক সোফার এক প্রান্তে বসতে বসতে বললেন, উনি বেরিয়ে গেলেন বলে কিছু মনে করবেন না, আসলে প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, বুঝতেই পারছেন। সুমন্ত টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট তুলতে তুলতে বলল, হ্যাঁ মনে একমাত্র করব যদি এখনো আপনি আপনি সম্বোধনটা আপনি চালিয়ে যান। ও মা, তুমি নিজেও তো আপনি বলছো, তার বেলা সে তো আপনি আমার থেকে এতটা বড় বলে, অবশ্য দেখে কিন্তু মনে হবে। থাক, মুচকি একটা হাসি হেসে বাধা দিয়ে ওঠেন মিসেস মল্লিক। এইসব বলে বাড়ির দাম খানিকটা কমিয়ে নেবে ভাবছো? সেটি হচ্ছে না। সুমন্ত হেসে ওঠে, সেই সাথে বিপাশাও। ওদের দুজনেরই বয়স 40-এর খানিক কম। বেশ কয়েক মাস হলো একটা বাড়ি কিনবে বলে খোঁজ খবর করছিল দুজন। ফ্ল্যাটের অনেক হ্যাপা, তাছাড়া পয়সা করির যখন অভাব নেই তখন ওইটুকু পায়রার খোপের মতো ঘরে থাকার মানে হয় না। তবে শহর কলকাতার বুকে প্রমোটার আর দালালদের খপ্পর এড়িয়ে বাড়ি বিক্রি প্রায় হয় না বললেই চল। ফলে খুঁজতে খুঁজতে হ্যাল্লাক হয়ে হাল ছাড়তে চলেছে, এমন সময় কাগজের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে এই বাড়িটার কথা চোখে পড়ে সুমন্তর। বাড়ির মালিক নিজেই বিজ্ঞাপন দিয়েছেন, দাম খুব একটা বেশি নয়, তবে একটাই শর্ত, যিনি বাড়ি কিনবেন তাকে বাড়িতে থাকতে হবে, ভেঙে হাই রাইজ তৈরি করলে চলবে না। প্রথমে ফোনে যোগাযোগ হয়, তারপর কথাবার্তা এগোতে আজ দুজনে এসছে বাড়ি দেখতে। মিস্টার মল্লিক এতক্ষণ গল্প করছিলেন, অফিসের দেরি হয়ে যাওয়াতে হুট করেই বেরিয়ে গেলেন তিনি। বাড়িটা চারতলা, দুটো মানুষের থাকার পক্ষে যথেষ্ট বড়। সুমন্ত ভেবেছে দোতলায় নিজেরা থাকবে, বাকি ফ্লোরগুলোতে ভাড়াটে রাখবে,
তাতে মাসের শেষে খানিকটা বাড়তি রোজগার হবে। সামনে বেশ খানিকটা জুড়ে একটা বাগান আছে, বাগানের দিক থেকে সটান ছাদে ওঠার সিঁড়ি। সিঁড়ির চারপাশ জুড়ে রং বেরঙের ফুলের চাষ করেছেন মিস্টার মল্লিক। এইভাবেই নাকি তিনি অবসর বিনোদন করেন। বাড়িতে ঢোকার আগে বাইরেটা ঘুরে দেখে এসেছে সুমন্ত আর বিপাশা। কোনো দিক থেকেই কোনো খামতি নেই বাড়িটার, ঠিক যেরকম তারা খুঁজছিল একদম সেই রকম। মিসেস মল্লিক বিপাশার দিকে ফিরে বললেন, আসলে বুঝতেই পারছো, এত বড় বাড়ি, আমরা দুজন মানুষ। আপনারা নিজেরা বানিয়েছেন এটা? বিপাশা জিজ্ঞেস করে। না, নিজের বাড়ির শখ বহুদিনের। তাহলে হঠাৎ বিক্রি করে দিচ্ছেন? কথাটা অনেকক্ষণ ধরেই ভাবছিল সুমন্ত, এতক্ষণে জিজ্ঞেস করার সুযোগ পেয়ে ছাড়ে না। কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যান মিসেস মল্লিক, তারপর মাথা নামিয়ে নিয়ে বলেন, চাইলেও এই বাড়িতে আর থাকতে পারবো না আমরা, তাছাড়া ডাক্তারেরও তেমনই নির্দেশ। কিসের ডাক্তার? অবাক হয়ে জিজ্ঞেস করে বিপাশা। ডাক্তার বলতে সাইকিয়াট্রিস্ট। আজ মাসখানেক হলো আমরা দুজনেই ডাক্তার মিত্রকে কনসাল্ট করছি, তিনি সাজেস্ট করলেন এটা বেচে ছোট বাড়ি কিনতে। সোফার উপরে একটু নড়ে চড়ে বসে সুমন্ত, মনে হয় কিছু একটা আড়াল করতে চাইছেন মিসেস মল্লিক, বা হয়তো ঠিক এই মুহূর্তে খুলে বলতে চাইছেন না কথাটা। বিপাশা একবার তার দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নেয়। সুমন্ত লক্ষ্য করে কয়েক সেকেন্ডের জন্য তার মুখ থেকে স্বস্তির হাসিটা মুছে যায়। বাইরে একটু একটু করে রোদ বাড়ছে। মল্লিক ভিলার চারপাশে এখনো তেমনভাবে হাই রাইজ গজিয়ে ওঠেন। দোতলার ঘরের জানলায় গিয়ে দাঁড়ালে অনেক দূর অবধি চোখে পড়ে। ঘরের ভিতরে যে বেশি মানুষ থাকে না সেটা একবার ভালো করে চোখ পোলালেই বোঝা যায়। একতলার ডাইনিং জুড়ে ভারী কাঠের বড় সড়ো টেবিল, একদিকে দেওয়ালে শোকেস থেকে ঝুলন্ত টিভি সেট করা আছে, তার নিচ জুড়ে শখের মূর্তি আর কাঠের তৈরি শৌখিন জিনিসপত্র, কোথাও এক ফোঁটা ধুলো কি ঝুলের চিহ্ন নেই। সুমন্তদের টেবিলের উপরে চায়ের কাপ শেষ হয়েছে অনেকক্ষণ আগে, একটু একটু করে ছাইতে ভরে উঠেছে অ্যাস্ট্রে। কি যেন ভেবে উঠে পড়লেন মিসেস মল্লিক, তারপর জোর করে গলায় উৎসাহ এনে বললেন, এই দেখো, এতক্ষণ বসে আছি, তোমাদের বাড়ির ভিতরটাই দেখানো হয়নি, চলো দেখি আনি। ওটা বড় কথা নয়, আপনি তো আর প্রফেশনাল ব্রোকার নয়। উঠতে উঠতে বলে সুমন্ত। বিপাশাও উঠে দাঁড়ায়। তার দিকে তাকিয়ে মিসেস মল্লিক বলেন, তোমরা হঠাৎ ফ্ল্যাট ছেড়ে এত বড় বাড়ি কিনছো যে, আমরা তো ভেবেছিলাম কোনো জয়েন্ট ফ্যামিলি কিনবে। অল্প হাসে বিপাশা, তারপর মল্লিকের পিছন পিছন সিঁড়ির দিকে এগোতে এগোতে বলে, শখটা আসলে আমারই, ওর ব্যবসা কাজে আসলে লোকজন বাড়িতে আসতেই থাকে, একটা বড় বাড়ি না হলে। মাথা নাড়েন মিসেস মল্লিক, তেমন একটা সমস্যা হবে না, আই মিন কিছুদিন থাকলে ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে, পারলে ডাস্টিং করবার জন্য একটা লোক রাখো, আর বাকিটা তোমাদের সেন্স অফ ডেকোরেশন। ওর সেন্স অফ ডেকোরেশন কিন্তু আমার খুব এক্সপেন্সিভ, সেই নিয়ে চিন্তাই আছে, পিছন থেকে বলে সুমন্ত। মিসেস মল্লিক আর কিছু বলেন না, একতলার সিঁড়ি পার করে দোতলায় উঠে আসে তিনজনে। এই তলায় সব মিলিয়ে তিনটে ঘর, সিঁড়ি দিয়ে উঠেই লাইন দিয়ে পরপর দরজাগুলো, দুটো বন্ধ একটা খোলা। সামনে দিয়ে একটা ছোট্ট প্যাসেজ, প্যাসেজের শেষ প্রান্তে কিচেন। মিসেস মল্লিক একটা বন্ধ ঘরের দিকে এগোতে এগোতে বললেন, এগুলো তোমরা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারো, আমরা তাই করি, একটা ঘর আমার আর একটা ওনার। আর একটা? উৎসাহের বসেই প্রশ্নটা করে বসে বিপাশা। মিসেস মল্লিক এই কটা সিঁড়ি উঠেই খানিকটা হাঁফিয়ে গেছিলেন, স্বাভাবিকের থেকে একটু জোরে নিঃশ্বাস পড়ছিল তার, সেই ক্লান্ত মুখে একটা বিষণ্ণ হাসি খেলে যায়। মাথা নামিয়ে তিনি বলেন, এসো দেখাচ্ছি।
শেষ ঘরটার দিকে এগিয়ে যায় তিনজনে। আরেকবার চোখাচুখি করে নেয় বিপাশা আর সুমন্ত। এতক্ষণ যেন এই কথাটাই এড়িয়ে যাচ্ছিলেন মল্লিক। হাতের অল্প চাপে দরজাটা খুলে ফেললেন তিনি। তারপর পিছনে তাকিয়ে বললেন, এসো ভিতরে। ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকে আসে দুজন এবং ঢুকতেই দেওয়াল জুড়ে একটা বড় সড় ছবি চোখে পড়ে। একটা বাচ্চা মেয়ের ছবি। বয়স বড়জোর বছর তেরোর বেশি হবে না। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছে ছবিটা। চুলে হেয়ার ব্যান্ড লাগানো, গলায় একটা ছোট মুক্তোর হার। বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। ছবিটার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মিসেস মল্লিক। তারপর ধীরে ধীরে উচ্চারণ করেন, আমাদের মেয়ে রিনি, ভালো নাম ঈশিতা মল্লিক, এই ঘরটা ওরই। এতক্ষণে ঘরটার দিকে ভালো করে তাকিয়ে বিপাশা বুঝতে পারে ঘরটা সত্যি কোনো বাচ্চা মেয়ের। অন্তত এক সময় তাই ছিল। ঘরের এক কোণে একটা রকিং হর্স রাখা আছে। পরিপাটি বিছানার উপর সাজিয়ে রাখা আছে কতগুলো টেডি বিয়ার। আয়নার সামনে দু একটা পারফিউম আর মেকআপের জিনিসপত্র। বোঝা যায় দীর্ঘদিন ব্যবহার করা হয় না তার। খানিকটা এই কারণে বাড়িটা বিক্রি করে দিচ্ছি জানো, ওর স্মৃতি ছড়িয়ে আছে ভারী ময়ে। দুজনের কেউই কিছু কথা খুঁজে পায় না। মিসেস মল্লিক এখনো ওদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ালের ছবি থেকে হাসছে রিমি। এ বাবা, তোমরা দাঁড়িয়ে রইলে যে, বসো। হাত বাড়িয়ে বিছানাটা দেখিয়ে দেন মিসেস মল্লিক। খানিক ইতস্তত করে বসে পড়ে দুজনে। এতক্ষণে বেশ জল তেষ্টা পেয়েছে সুমন্তর, কিন্তু এ ঘরের কোথাও জলের বোতল রাখা নেই। ছবির দিক থেকে এতক্ষণে চোখ সরিয়ে নিয়েছেন মিসেস মল্লিক। বিছানার পাশে ছোট তেপায়া টেবিলের উপরে রিমির আরেকটা ছবি রাখা ছিল। সেটা হাতে তুলে নিয়ে আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, এখনো মনেই হয় না ও নেই। মনে হয় এক্ষুনি স্কুল থেকে ফিরে কলিং বেল বাজাবে, ঘরে এসে বিছানার উপর ছুঁড়ে ফেলবে ব্যাগটা, আমি চিৎকার করব, ও হি হি করে হেসে ভ্যাং চাবে আমাকে। ওইটুকু মেয়ে। শেষ কথাগুলো বলতে বলতে মহিলার গলা ধরে আসে। সুমন্ত বেশ বুঝতে পারে মেয়ের মৃত্যুর স্মৃতি এখনো টাটকা হয়ে জেগে আছে মিসেস মল্লিকের মনে। ঘরটা এখনো পাল্টে ফেলেননি তিনি। দেওয়ালের ছবিটা বেশ উপরে, অথচ সেটাকেও মোছামুছি করা হয় রোজ। এই জন্যেই কি সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ডক্টর মিত্র না থাকলে আমরা সারভাইভ করতে পারতাম না। একটা সময় তো প্রতিদিন এসে আমাদের বাড়িতে কথা বলে গেছেন উনি। মাথা নামিয়ে নেয় বিপাশা। এত বড় বাড়ি থেকে যদি ওইটুকু বয়সের একটা মেয়ে চলে যায়, তাহলে সত্যি দিন কাটানো অসহ্য হয়ে ওঠে। তার মনটাও বিষণ্ণতায় ভরে যায়। সেই সাথে একটা কৌতূহলও দানা বাঁধতে থাকে। হঠাৎ মেয়েটা মারা গেল কী করে? নিজে থেকে সে প্রশ্নটা জিজ্ঞেস করাও খারাপ দেখায়। হাতে ছবিটা টেবিলের উপর রেখে দেন মিসেস মল্লিক। তারপর অল্প হেসে বলেন, তোমাদের ছেলে মেয়ে আছে? মাথা নাড়ায় সুমন্ত। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট ধরায়। বিপাশা বাধা দিয়ে ওঠে, এখন আবার ধরানোর কি ছিল? এমনিতেই জানলা সব বন্ধ। বেশ, আমি বাইরে গিয়ে খাচ্ছি। কথাটা বলে উঠে পড়ে সুমন্ত। তারপর খোলা দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘরের ভিতরের বাতাস খানিকটা ভারী হয়ে উঠেছে। বেশ অস্বস্তি হয় বিপাশা। একটা ১৩ বছরের বাচ্চা মেয়ে থাকতো এই ঘরে। সে সময় আসলে হয়তো এই ঘরেই পাওয়া যেত তাকে। শোনা যেত তার হাসির আওয়াজ। ঘরের টেডি বিয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো এদিক ওদিক। আচ্ছা, ওর কি কোনো রোগে? বিপাশার কথা শেষ হবার আগেই বলে ওঠেন মিসেস মল্লিক, না, রোগ নয়, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড
We had nothing to do. এই প্রথম কেমন যেন গা ছমছম করে ওঠে বিপাশার। কি ধরনের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল মেয়েটা? রাস্তায় নাকি এই বাড়িতে? সুমন্ত বেরিয়ে যেতে এতক্ষণে যেন খানিকটা সহজ হয়েছেন মিসেস মল্লিক। তার চোখের কোলবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত হাতে সেটা মুছে নেন তিনি। তারপর বিছানার উপর পিঠ এলিয়ে দিয়ে এক দৃষ্টে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকেন। সেদিন সকালে উঠেও বুঝতে পারিনি এত বড় একটা কাণ্ড হয়ে যাবে। রোজ যেমন স্কুলে যায় সেদিনও গিয়েছিল। ছোট থেকে ও একটু একলা থাকে, সাধারণ মেয়েদের থেকে একটু বেশি ভাবুক প্রকৃতির। এ বাড়িতে এসে একটা নতুন বন্ধু হয় ওর, মিমি। মিমিকে? তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে ওঠে বিপাশা। একটু চাপা হাসি হাসেন মিসেস মল্লিক। ইমাজিনারি ফ্রেন্ড, এই বয়সের বাচ্চাদের বন্ধু বান্ধব না থাকলে যা হয় আর কি। রিনি আর মিমি বেশ বানিয়ে নাম দিয়েছিল তো। আমাদেরকে নাকি ভয় পেত মিমি, তাই আমরা ঘরে এলে অদৃশ্য হয়ে যেত। তবে দরজার বাইরে থেকে বেশ কয়েকবার বিড়বিড় করে কথা বলতে শুনেছিলাম ওকে। বলতো মিমি নাকি খুব ভালো মেয়ে, শুধু একটু রাগী। কোনো কারণে রেগে গেলে নাকি মাথা ঠিক থাকে না তার, খেলনা ছুঁড়ে ফেলে দেয়। এমনকি ছুরি দিয়ে হ্যারির পেটেও চিড়ে দিয়েছে কয়েকবার। হ্যারিকে? টেডি বিয়ার। ওর সব কটা টেডির আলাদা আলাদা নাম ছিল। আমরা একদিন বাড়ি এসে দেখলাম সত্যি একটা টেডির পেট চেরা। বাট ইউ নো, ইট ওয়াজ হার ওন মিসচিফ। ডক্টর মিত্র বলেছিলেন নিজের দুষ্টুমি চাপা দেওয়ার জন্য মিমির ঘাড়ে দোষ চাপিয়ে দিল। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের অবশ্য এসব খারাপ লাগতো না। মিমি ছাড়া জ্যান্ত মানুষ বলতে আমরাই ছিলাম ওর বন্ধু বান্ধব। বাড়িতে থাকতে আমাদের সাথেই থাকতো। মিমি নাকি মাঝে মাঝে ছাদে বেড়াতে যেত। ওর যাওয়ার অনুমতি ছিল না, তাই বাধ্য হয়ে নিচে থাকতে হতো। আপনারা কোনো ব্যবস্থা নেননি? মানে সত্যিকারের বন্ধু তৈরি করতে ইনএবিলিটিটাও তো বাচ্চাদের একটা মানসিক রোগ। একটা দীর্ঘশ্বাস ফেলেন মিসেস মল্লিক, বলেন, ব্যবস্থা নেওয়ার সুযোগ দিল কই বলো? তার আগেই তো ঠিক কি হয়েছিল বলুন তো। এতক্ষণের চাপা কৌতূহলটা এবার আর ধরে রাখতে পারে না বিপাশা। প্রশ্নটা করেই মনে মনে চিপ কাটে সে। একটু বেশি ব্যক্তিগত হয়ে গেছে প্রশ্নটা। মিসেস মল্লিকের মুখে কিন্তু কোনো পরিবর্তন আসে না। তিনি আগের মতোই সিলিংয়ের দিকে তাকিয়ে এক মনে বলে যেতে থাকেন, দ্যাট ওয়াজ এ স্যাটারডে, ওর হাফ ছুটি হতো। আমাদের ড্রাইভার গাড়িতে করে স্কুল থেকে নিয়ে আসতো ওকে। সেদিন বাড়ি ফিরতে মনে হলো ওর মনটা খারাপ। কারণ জিজ্ঞেস করতে বলল মিমি নাকি ওর সাথে সারাদিন কথা বলেনি, আজ ভীষণ রেগে আছে। বুঝলাম স্কুলে কিছু একটা গন্ডগোল হয়েছে। কারণ জিজ্ঞেস করতে বলল কাল মিমির জন্মদিন ছিল, কিন্তু ভুলে গিয়েছিল রিমি, সেই জন্যেই নাকি সে ভয়ানক রেগে আছে। আমরা আর অতটা গুরুত্ব দিইনি জানো। এরকম কথা ও তো মাঝে মধ্যেই বলে। আমি দুপুরে চান খাওয়া সেরে একবার ওর ঘরে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে খেলা করছে, কিন্তু বিড়বিড় করছে না। অর্থাৎ মিমি ঘরে নেই। নিচে চলে এলাম। বিকেল 4:30 হবে বোধ হয়। চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুমটা ভাঙতেই বুঝলাম
ড্রাইভার ডাকাডাকি করছে, চোখ মুখে কেমন যেন একটা ভয়াত্ম ভাব। আমি উঠে বসতেই তার অসংলগ্ন ভাষায় বুঝতে পারলাম কোনোভাবে রিমি ছাদ থেকে পড়ে গেছে। আমার মাথায় আর কিছু ঢোকেনি তখন, তড়িঘড়ি ছুটলাম বাইরে। বাড়ির পিছন দিকটায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাদের জবা গাছটার নিচে সত্যি রিমির দেহটা পড়ে আছে। আমি আমি যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছেছি ততক্ষণে সব শেষ। তাও অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ওরা বলল কথাগুলো শেষ করতে পারলেন না মিসেস মোল্ডিং, গলা ধরে এলো তার। বিভাষা একটা হাত রাখলো তার কাঁধে, বারবার তার চোখ চলে যাচ্ছে দেওয়ালের ঝুলন্ত ছবিটার দিকে। জোর করে সেদিক থেকে মনটা সরিয়ে এসে বলল, কাঁদবেন না প্লিজ, ও এই বাড়িতেই আছে হয়তো। মিসেস মল্লিক ডান হাতে চোখের জল মুছতে মুছতে বললেন, আশ্চর্য ব্যাপার কিন্তু জানো, আমাদের আমাদের ছাদের পাঁচিলটা বেশ উঁচু, ওর যা হাইট ছিল তাতে অনিচ্ছাকৃত পড়ে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। অনিচ্ছাকৃত বলতে, ছাদে আর কে ছিল তখন? নো ওয়ান। আমি দোতলায় ঘুমোচ্ছিলাম আর ড্রাইভার মুজিব গাড়িতেই বসেছিল, সেই দেখে রিমি ছাদের পাঁচিলের উপর দাঁড়িয়ে আছে। সে কি, সে তো ডেঞ্জারাস, এক্সট্রিমলি ডেঞ্জারাস। রিমি তার আগে কোনোদিন এভাবে ছাদের পাঁচিলে ওঠেনি জানো। তাহলে সেদিন উঠলো যে? অবাক হয়ে জিজ্ঞেস করে বিপাশা, কি যেন একটা সন্দেহ হয় তার। একটা অল্প বয়সী হাসি খুশি মেয়ে আচমকা ছাদ থেকে লাফ মারতে যাবে কেন? তবে কি কেউ জোর করে তাকে ছাদের পাঁচিলে তুলেছিল? কে হতে পারে? মিম, মিসেস মল্লিক মনে করার চেষ্টা করেন। মুজিব বলেছিল ছাদ থেকে নিচে পড়ার পর অস্পষ্ট কিছু কথা বলেছিল রিমি, হার লাস্ট ওয়ার্ডস। কি বলেছিল? আরেকটা হাত মিসেস মল্লিকের কাঁধের উপরে রেখে জিজ্ঞেস করে বিপাশা, একটা নাম বলেছিল বারবার, মিমি। মিমি নাকি ওকে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে। কিন্তু তা কি করে হয়, মিমি তো, আই ডোন্ট নো বিপাশা। কথাটা বলে হাত দিয়ে মুখ ঢেকে নেন মিসেস মল্লিক। বিপাশা আর কিছু জিজ্ঞেস করে না। এই ঘরটার ভিতরে আচমকাই যেন ঠান্ডাটা বেড়ে উঠেছে, চারপাশ আশ্চর্য রকম নিস্তব্ধ। টিউবের আলো দেওয়ালের ছবিটার উপর ঝলকে উঠছে বারবার, তাতেই মেয়েটার হাসিটা যেন কেঁপে উঠছে। কি হয়েছিল সেদিন? কে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল রিমিকে? কার রাগ ছিল তার উপরে? কিছু একটা বলতে যাচ্ছিল বিপাশা, এমন সময় দরজার কাছে পায়ের আওয়াজ শুনে দুজনেই ফিরে তাকালো সেদিকে। সুমন্ত ঘরে ঢুকছে, এতক্ষণে সিগারেট খাওয়া শেষ হয়েছে তার। মিসেস মল্লিক বিপাশার কাছে একটু সরে এসে নিচু গলায় বললেন, আমি জানি এরকম একটা দুর্ঘটনা যে বাড়িতে ঘটেছে সেখানে তোমরা থাকতে চাইবে না। উনিও আমাকে বারণ করেছিলেন এত কিছু বলতে, রিমির কথাটা তোমরা জেনেই যেতে, কিন্তু মিমির ব্যাপারটা
বিপাশা তাকে শান্ত করার চেষ্টা করে। আপনি চিন্তা করবেন না, আমাদের পছন্দই আছে বাড়িটা, বাকিটা তো। সুমন্ত একবার আর চোখে মিসেস মল্লিকের দিকে তাকায়। কিছু একটা ঘটেছে সে বুঝতে পারে। জামাটা ঠিক করতে করতে বিছানার উপর বসে সে বলে, বাড়িটা কতদিন আগে কিনেছিলেন আপনারা? মাথা নাড়েন মিসেস মল্লিক। বছর তিনেক আগে একটা রিয়েল এস্টেট এজেন্টের থেকে বাড়িটা কিনেছিলাম। তার নাম ধাম তোমাকে আমাদের লয়ার বলে দেবে। আরে না না, অত আর্জেন্ট কিছু না। বাইরের সিনারি তো বেশ মনোরম, তাছাড়া বারান্দায় দুটো আবার পাশাপাশি দোলনা আছে। চোখের ইশারায় সুমন্তকে কিছু বোঝাতে চায় বিপাশা। সুমন্ত কিছু আন্দাজ করতে না পেরে খানিকটা থতমত খেয়ে যায়। তারপর সেটা কাটাতে বলে, বাকি দুটো তলা এবার দেখে আসা যাক নাকি, আমাদেরও তো আবার বেরোতে হবে। আর ছাদটাও? মুখ তুলে বলে ওঠে বিপাশা। বিছানা ছেড়ে উঠে পড়েন মিসেস মল্লিক। হ্যাঁ সেই ভালো, তবে ছাদটা তোমরা একটু নিজেদের দায়িত্বে দেখে নিও। ওই সিঁড়িটা একটু উঁচু, আমার হাঁটুটা ইদানিং। বিপাশা বুঝতে পারে ছাদে যেতে চান না মিসেস মল্লিক। ঘর থেকে বেরোনোর আগে ছবিটার দিকে আরেকবার দৃষ্টি বুলিয়ে নেয় সে। সুমন্ত নিজেই টেনে বন্ধ করে দেয় ঘরের দরজাটা। বাকি দুটো তলা দেখতে বেশি সময় লাগে না, খুব একটা যে ব্যবহার হয় না সেটা একবার দেখেই বোঝা যায়। প্যাসেজের ধার জুড়ে লম্বা রেলিং, বৃষ্টি এলে যাতে প্যাসেজ না ভেজে সেজন্য দড়ি দিয়ে টানা বেতের পর্দা করা আছে। তার উল্টো দিকে এখানেও তিনটে ঘর, সেগুলোর ভিতরে তেমন একটা ফার্নিচার নেই। একবার করে মুখ বাড়িয়ে দেখে নেয় দুজনে। এখন খোলা রেলিংয়ের ফাঁক দিয়ে দুপুরের রোদ এসে পড়েছে, বেশ সনসন করে হাওয়া দিচ্ছে। তিনজনে খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে হাওয়াটা গায়ে মাখে। বিপাশার মুখে একটু আগের হাসিটা ফিরে এসেছে আবার। তার যে পছন্দ হয়েছে বাড়িটা সেটা জিজ্ঞেস না করেও বুঝতে পেরেছে সুমন্ত। আপনি কাগজপত্র রেডি করুন না, আমাদের বাড়িটা পছন্দ আছে, নিজে থেকেই কথাটা বলে ওঠে বিপাশা। মিসেস মল্লিক হাসেন, কৃতজ্ঞতায় তার মাথাটা নুয়ে আসে। মুখ তুলে তিনি বলেন, এস্টিমেটটাই তো নিলে না এখনো। বুঝতে পারছি ম্যাডামের ভারী পছন্দ হয়েছে, হাসি মুখে বলে ওঠে সুমন্ত। বিপাশা হাসে, গ্রিলের ফাঁক দিয়ে দূরের দিকে তাকিয়ে আছে সে। একটু নিচেই টগর আর জবা গাছ দুপুরের রোদ মেখে হাওয়ায় মাথা দোলাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজে থেকেই মন শান্ত হয়ে আসে। এস্টিমেট নিয়ে না হয় রাতে ফোন করে কথা হয়ে যাবে। গ্র্যান্ড, আমি ওয়েট করব। কথাটা বলে নিচে নেমে যাচ্ছিল সুমন্ত। বিপাশা তাকে থামিয়ে দেয়। নেমে যাচ্ছ যে, ছাদটা দেখবো বললাম তো। ও ইয়েস, ছাদ। মেয়েদের কাছে জামা কাপড় শুকোতে দেওয়াটা আবার একটা বড় ক্রাইটেরিয়া। মিসেস মল্লিকের মুখ এক সেকেন্ডের জন্য থমথমে হয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। একটা হাত দিয়ে গ্রিল ধরে তিনি বলেন, হ্যাঁ তোমরা দুজনে দেখে এসো না হয়, আমি নিচে যাই, ছাদের দরজা খোলাই আছে। মিসেস মল্লিক সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে দুজনে উপরে উঠে আসে। ছাদের সিঁড়িটা সত্যি খানিকটা লম্বা। উঠতে উঠতে সুমন্ত লক্ষ্য করে স্বাভাবিকের থেকে একটু বেশি জোরে নিঃশ্বাস পড়ছে বিপাশা। যথেষ্ট শক্তপোক্ত মেয়ে সে, এটুকু সিঁড়ি উঠে এতটা হাঁপিয়ে গেল। ছাদের দরজায় ঠেলা দিয়ে ভিতরে ঢুকে আসে দুজন। বেশ বড় সড় ছাদ, চারপাশে এত লম্বা বাড়ি নেই বলে অনেকটা আকাশ দেখা যায়। হাওয়ার তেজ এখানে বেশ বেড়ে উঠেছে, শীতের দুপুর বলে খারাপ লাগছে না রোদটা। দুপাশে সিমেন্টের রেলিং বেশ উঁচু, তারই একপাশে এসে দাঁড়ায় দুজনে। মাথার উপরে হাত তুলে আড়মোড়া ভাঙে সুমন্ত। তারপর বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, উঠ করে কনফার্ম করে ঠিক করলে, যা হোক একটা দাম চেয়ে বসে যদি। বিপাশা উত্তর দেয় না, তার দুটো চোখ চিকচিক করে উঠছে বারবার, শরীরটা যেন কেঁপে উঠছে একটু একটু।
সিমেন্টের রেলিং খামচে ধরেছে সে। সমস্ত শরীরে কিছু একটা উত্তেজনা যেন ঠিকরে বেরোতে চাইছে। কি হয়েছে বলো তো তোমার? প্রশ্নটা শুনে মুহূর্তে সুমন্তর দিকে ঘুরে তাকায় সে, তারপর ভীষণ চাপা কিন্তু উত্তেজিত গলায় বলে, কাগজের ভিক্ষাপত্র দেখে আমি ঠিক গেস করেছিলাম সুমন্ত, এত ভালো বাড়ি মানুষ এমনি এমনি বেঁচে দিতে চায় না, মিমি ফিরে এসেছে। সুমন্ত মুখ ফিরিয়ে না নিচের বাগানের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টি। মেয়েটার ছবিটার নিচে মৃত্যুদিনটা লেখা ছিল, দেখেছি 7th August, মিমির জন্মদিনের ঠিক একদিন পর সব মিলে যাচ্ছে সুমন্ত, সব সব। আমার তাই মনে হচ্ছিল যেন বাড়িটা সব কিছু আগের মতো আছে, এমনকি আমাদের মেয়েটাও। বিপাশা হাসি, রাগটাও ঠিক একই রকম আছে, জন্মদিন ভুলে গিয়েছিল বলে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে, ঠিক ঠিক যেমন আমরা ভুলে গিয়েছিলাম বলে নিজে ছাপ দিয়েছিলাম, ঠিক ঠিক এইখানটা থেকে, এইখানটা থেকে না। বিপাশার কাঁধে দুটো হাত রাখে সুমন্ত, দেখো দেখো আবার সব আগের মতো হয়ে যাবে, আমাদের এই পুরনো বাড়ি, আমাদের 5 বছর আগের জীবন, আমাদের আমাদের মেয়ে। রেলিংয়ের কাছ থেকে ছাদের ভেতরের দিকে খানিকটা এগিয়ে আসে বিপাশা, তারপর উঁচু গলায় ডাক দেয়, মিমি মা তো শুনতে পাচ্ছিস আমাদের? মিমি মিমি শুনতে পাচ্ছিস মা? মিমি। হাওয়ার শনশন শব্দের ফাঁকে ক্ষীণ একটা শব্দ ভেসে আসে, নূপুরের আওয়াজ। কোনো বাচ্চা মেয়ে যেন নূপুর পড়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে ছুটে যাচ্ছে। খিলখিলিয়ে হেসে ওঠে বিপাশা, তারপর ছুটে যায় নূপুরের শব্দ লক্ষ্য করে। দুপুরের ঝকমকে রোদ সেই হাসিতে প্রতিফলিত হয়ে আরো বেশি করে রাঙিয়ে দেয় দু দুটো মৃত্যুর কণ্ঠ লেগে থাকা। স্বজন হারানোর বেদনা আসলে এক তীব্র অন্ধকার। মৃত্যুর পরেও কোনো মানুষকে জীবিত দেখার ইচ্ছা এক ঘন কুয়াশায় চোখ কান বেঁধে আমাদের টেনে নিয়ে যায় পারলৌকিকের দিকে। তবে যারা যায় তারা সবাই যে শূন্য হাতে ফেরে এ কথা বলার দায়িত্ব আমরা নেব না। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবজানির সাথে devjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প মল্লিক ভেলা। সবাই ভালো থাকবেন, শুভ রাত্রি।